তো আমি চাই আমার মার ইচ্ছে পূরণ করতে, মা চাইতেন যে সে ডাক্তার হোক, আর ও তো অনেকটা ছোট, ওইভাবে মানে এখনো কি চাই সে নিজেই জানে না। বাচ্চাকে নিয়ে তো বাবা আমার পরিকল্পনার শেষ থাকে না, তবে আমি সবসময় চাই, আপনারা আগেও শুনেছেন এখনও বলবো, আমি চাই আমার মার ইচ্ছে পূরণ করতে, মা চাইতেন যে সে ডাক্তার হোক, আর ও তো অনেকটা ছোট, ওইভাবে মানে এখনও কি চাই সে নিজেই জানে না। তো ওই জায়গা থেকে তার ইচ্ছা শক্তির উপর ছেড়ে দিব। আর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আব্রাম আসলে কি হবে বা কি হওয়া উচিত এটা আসলে সময় বলে দিবে আমার মনে হয়। ও আসলে চিকেন বিরিয়ানি আপাতত আটকে গেছে, আর মাঝে মাঝে ও খুব একটা চকলেট লাভার নয়, ও যে আমি রেড ভেলভেট যেটা ট্রাই করলাম সেটা আমার ছেলে খুব পছন্দ করে, ভ্যানিলা অনেক বেশি পছন্দ করে, এই রকম। আমরা দেখতে পেয়েছিলাম মাঝখানে প্রচুর ফুডের ভিডিও আপনি কিন্তু দিতেন বানানো মানে রান্না করার জন্য। আসলে আপনারা কিন্তু দেখেছেন আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে অপু বিশ্বাস, এবং ওইখানে শুধুমাত্র যে আমি কুক করতে পারি তা না, বিশ্বাস করেন যে কেকের রেসিপিটা আপনারা দেখেছিলেন যেটা আমাকে জয় বলে দিচ্ছিল, এটা কিন্তু সত্যি ওর বানানো। এবং প্রায় মাঝে মাঝে আমি ওকে, এখন সোশ্যাল মিডিয়ায় আনা হয় না, কিছুদিন আগে ও কিন্তু আমাকে খিচুড়ি রান্না করে খাইয়েছে এবং ইনগ্রেডিয়েন্টসটা কিন্তু তার ছিল। সবচেয়ে মজার একটা ব্যাপার শেয়ার করি, সেটি হচ্ছে যে আমি খিচুড়ি রান্না করতে গিয়ে আমি যখন ওকে জিজ্ঞেস করছিলাম, বিশেষ করে আমি একটু ওকে বারবার জিজ্ঞেস করবো, সে আমাকে বলবে এটা পছন্দ করে, তো আমি ইচ্ছে করে লবণের অংশটা এক চামচ দিয়েছি, পরে আমি বলছি বাবা আরেকটু দিবো, বললে আরেকটি দাও, আমি তাহলে তুমি দাও, এবং সে ঠিক ওই মেজারমেন্টে দিল। আসলে এটা ওর শেখার কথা নয়, ওদের স্কুলে এই ধরনের আসলে এক ধরনের পার্ট আছে যেখানে কুকিংটা ওদেরকে শেখানো হয়। আপনারা অনেক ইভেন্টে আমাকে দেখেছেন, তবে আজকের ইভেন্টটা একদমই ব্যতিক্রম আমি বলবো, কারণ শুধুমাত্র ফুড নিয়ে যে এরকম একটা ফেয়ার হওয়া সম্ভব এটা আসলে নিজে চোখে না দেখলে সম্ভব হয় না। আর মেয়েদের ক্ষেত্রে না মানে রাধের চুল বাদে কথাটা আজকে প্রমাণিত করে দিলেন আবারও, যে তারা কিন্তু সবাই অনেকেই আছেন হয়তোবা ওয়ার্কিং লেডি, অনেকে হাউসওয়াইফ, অনেকে অনেক কিছু উপেক্ষা করে আজকে এই ফেয়ারে কিন্তু যোগ দিয়েছেন এবং তারা কিন্তু অনলাইনে বিজনেস করছেন। তো সেই জায়গা থেকে আমি একজন নারী, আর যে নারীরা এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে যুক্ত হয়েছেন এই মেলার সাথে, তাদের সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং অনেক দোয়া সামনে এগিয়ে যাওয়ার জন্য। সবচেয়ে বড় যে কথাটি বলবো সেটি হচ্ছে যে খাবার কিন্তু আসলে একটা শৈল্পিক ব্যাপার। আমার কাছে মনে হয় যে অনেকেই যেটা এখন মা খালারা রান্না করছে বা বাসায় কাজের লোকদের রান্না করছে, আচ্ছা খাবার খেলাম, তা কিন্তু নয়। খাবারের মধ্যে কিন্তু একটা টেস্ট, একটা পরিবেশনা, একটা কালার, সব কিছু মিলে, এবং খাবারের পুষ্টিগুণ যেটা ইম্পর্টেন্ট ব্যাপার।